মানবাই দিদি কয় আপনার লোন লই আমার দিয়ে দেন জান 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 বাজেট হচ্ছে মাত্র 15 টাকা মাননীয় ব্রিজ আমার এলাকায় একটা স্পিকারের দরকার এটা কি শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ পুরো রোজার মাসে আমরা বিভিন্ন জায়গায় সেহরি ইফতারের উদ্দেশ্যে যাই বিশেষ করে বিভিন্ন গ্রুপে যেহেতু আমরা বাইকার বিভিন্ন গ্রুপে ইফতার সেহরি সবসময় আমাদের করা হয় তো সেই সুবাদে আমাকে ইনভাইট করা হয় আর ইনভাইটেশনটা আমি পাই অ্যাডভেঞ্চার সিকার বাংলাদেশের অ্যাডমিন সাজ্জাদ হোসেন সাজিদ ভাইয়ের কাছ থেকে সেখানে আমাদের সাথে আরও উপস্থিত ছিল লেডি বাইকার্স বিডি অ্যাডমিন প্যানেলটা সবাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমাকে ইনভাইট করার জন্য এবং এত এত ভাই ব্রাদার অ্যাডভেঞ্চার সিকার বাংলাদেশের মেম্বাররা আর হচ্ছে এখানে লেডি বাইকার্স বিডি গ্রুপের অ্যাডমিন প্যানেল সবাইকে নিয়ে খুব ভালো একটা সময় পার করছি আর আসলে সব কিছু ট্যুরে ওইভাবে কাভার দেওয়া সম্ভব হয় না যেহেতু রাতের সময় তারপরও চলেন আমরা একটু টুকিটাকি ভিডিওগুলো দেখে আসি আশা করি ভালো লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম বের হইলাম এখন সোজা যাচ্ছি আগে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার 30 মিনিটের মতো সময় লাগলো রাস্তা অনেক জ্যাম তারপরে দেখা গেছে বাইকে এদিক ওদিক করে করে আসা যায় ওকে আসছি কাজলা আসুক তারপর আবার উঠবো ইনশাল্লাহ জি গ্রুপে সবাই আসবে এর জন্য অপেক্ষা করতেছি আমাদের বাসা কুমিল্লা কুমিল্লা কুমিল্লার কোথায় দাউদকান্দি ওহো ওকে ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ ভাই মাত্র শুরু করছি সাপোর্ট দিয়েন কোথায় বেশ ভালো লাগে সে দূর থেকে আমার এই ক্যামেরা দেখে বুঝছে যে আমার একটা চ্যানেল আছে আসলে 1 লাখ সাবস্ক্রাইবার আমার প্রয়োজন নাই এইভাবে আমার 500 হোক আর দরকার নাই আর আপনারা তো আসেন এই হইতেছে ভদ্রলোক সে আমাকে বসায় রাখছে যদিও কোনো ব্যাপার না 1 বছর পরে ভাইয়ের সাথে দেখা 2 বছর বসায় রাখলেও সমস্যা নাই কি ভাই চলেন আগেই ফিক্সড একটা জায়গাতে মিট করার কথা সবার ওইদিকে যাইতেছি কোনোরকম আইসা ঠেকাইলাম রাস্তার যেই বিধিগিচ্ছি অবস্থা আগে ভাইদের সাথে একটু চেহারাটা ভাইদের দেখে আনি কি অবস্থা কি অবস্থা ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই বছর পরে অনেক দিন অনেক বছর ভাই সিহাদ ভাই সিহাদ আছি আলহামদুলিল্লাহ প্রতিবার একই কাহিনী করে সবাই আবার আগে জায়গা প্রায় 1 ঘন্টা এখানে অপেক্ষা করছি অনেক ভাই ব্রাদার আসবে আসবে করতে করতে দেরি হইল এখন যাইতেছি রানা প্লাজা থুকু রানা পাম সাজিদ ভাই আপনার গুগল ম্যাপ আলহামদুলিল্লাহ আমরা এই বাইকগুলাই যাইতেছি কুমিল্লার ট্যুরে ছবি তোলার অধিকার অ্যাটলিস্ট সবার আছে এই দুইটা ভাই ছবি উঠেতেছে আমরা জায়গা ঘুরে দিলাম তুলুক সবাই পুরোপুরি প্রিপেয়ার্ড বেসিক্যালি যেটা হয় বের হইতেছি হইতেছি করতে করতে আমাদের লেট হয় তো 90 ভাগ বের হয়ে গেছে বাকি 10 ভাগ এখনো পাম্পে ঠিক আছে ফাইনালি আমরা রওনা দিলাম একসাথে আস্তে আস্তে যাব আস্তে আস্তে বলতে 100 হয়তো বা 100 110 এর মধ্যে হয়তো বা সীমাবদ্ধ থাকবে সবাই এখানে সব রাইডাররা আমরা মেঘনা টোলটা দিয়ে দাঁড়াইছিলাম একটু গল্প করতেছিলাম সবাই আসলো আমরা সবাই এখানে চা খাওয়ার জন্য একটু দাঁড়াইতেছি ডিস্টেন্সটা তো অনেক কম এটা কাভার দিতেছি এত আগে যে আসলে খুব একটা কাজ নাই এদিকে সবাই আছে আচ্ছা চা খাওয়া শেষ করছি সবাই আস্তে আস্তে আড্ডা গল্প মজা শুরু হইতেছে আমাদের সাথে গাড়িও আছে তো
এখন আবার উঠবো ইনশাল্লাহ সোজা আমাদের গন্তব্যস্থল। আজকে শুধু যাইতেই আছি আর ছন্ন ছাড়া পাবলিক আমরা, তারপরও মানায় নিতেছি। আসলে বাইকের বিষয়টাই এমন, অপরিচিত পরিচিত হইতে দু মিনিট সময় লাগে না, আর সবাই একসাথে গেলে এমনি ভালো লাগে। আরও নাকি সামনে যাই, দেখি কী অবস্থা। কোন দিকে মজার একটা কাহিনী, আমি আর এক ভাই দুইজন আগাইতে আগাইতে এতই আগাইছি যে আমরা পেছনে জায়গাটা ফালায় আসছি। তো এই যে দেখেন চিপা চাপায় ঢুকলাম, সামনেই মনে হয় ইউটার্নের জায়গাটা, ওদিকে যাই যে ইনশাল্লাহ আবার আমরা আমাদের জায়গা মতো পৌঁছে যাব আশা করি। অবশেষে আমরা টাইম স্কোয়ার, অনেক কাহিনী করে আসা লাগছে, টানের চোটে আমরা কই যে চলে গেছি আমরা নিজেরাও জানি না। যাক আসছি, অথবা ছয় সাত মিনিট লেট হয়েছে কিন্তু হয়ে গেছে ইনশাল্লাহ। কখন না ওই যে টানের সময় তখনই পিছিয়ে ছিলাম। আচ্ছা যাই হোক, আমি একটু বেশি টানে লাগছি, এলাকা বেশি গেছি গা। আলহামদুলিল্লাহ টাইম স্কোয়ার আমরা চলে আসছি, আর এখন সবাই মিলে উঠতেছি। এই যে বাইকগুলো এখানে সব পার্ক করা, এই যে এখানে সবগুলো বাইক পার্ক করছি এখন। এটা লক করা ভাই, লক করা আছে, লক করা বাইকগুলো আছে। আমরা একটু ভুলে গেছে, একটু টানতে টানতে সামনের দিকে চলে গেছি, বাট সমস্যা নাই না। এটা যে সামনে চলে গেছি, এই সবাই আছে ভাই, আলোতে গেলে সুন্দর কোম্পানি। আমরা আমরা রঙে গেছি, রঙের পার্টনার আমার। এটা হইতেছে টাইম স্কোয়ার, আমি প্রথমবার আসছি। আমি ভাবছিলাম হয়তো বা কোনো ভেতরে রিসোর্ট টাইপের কিছু একটা, কিন্তু এখন দেখতেছি না, এটা হাইওয়ের মতোই, হাইওয়েতে যেরকম রেস্টুরেন্ট থাকে ওই রকমই। হ্যাঁ একটু অন্ধকার দুনিয়াতে আসছি। এদিকে সুইমিং পুল নাই ভাই, ফ্যান অনেক ঠান্ডা না, এরকম একটা ফ্যান কিনতে হবে বাসার জন্য। আর কে কে আছে এখানে, একজন তো হাত তুললো। আমরা খাবারটা দেখাই, প্রথমে আছে সাদা ভাত, তারপরে হচ্ছে খিচুড়ি, তারপরে হচ্ছে মেবি লাবড়া, ভেন্ডি ভাজি, ডাল, এখানে মনে হয় মাছ, এখানে বিফ আছে, এটা চিকেন মেবি, আর এটা হচ্ছে বিফ। এই হইতেছে খাবার। আর আমরা কিছু সংখ্যক পাগল এখানে আসি, আমরা হইতেছি এমন পাগল, সেহরি করতে আসছি ঢাকার বাইরে, দেশের বাইরে। আরে মাথা পরে বসায় দিলে। এই হইতেছে সাজিদ ভাই, সেহরি উদ্দেশ্য না, সাজিদ ভাই বলছে এই জন্য আমি চলে আসছি। আজকে না খাইলেও আমার কোনো সমস্যা নেই, পানি খায় সেহরি করো। আর কিছু নাই, সবার একটু চেহারাটা দেখাই, সবার একটু চেহারাটা দেখাই, স্মৃতি হিসেবে থাকলো। ভাই আপনার কেপিটি আমি নিতেছি একটু পরে, একটু পরে আমি কেপিটি নিতেছি, অসুবিধা নেই। কেপিটি তো হবে না ভাই, কি লাগবে ভাই, এমটি 15 জুম করা লাগবে, এমটি 15 লাগবে, দিলে খারাপটা ভালো ভালোই না। খাওয়া মোটামুটি দিছে, সবাই খাইতে বসছে, ঘুরে ঘুরে আসছে আমাদের সাথে, কেমনে ঘুরা যায়। টিকার কিন্তু ভাই খুব আরামদায়ক ভাই, ক্ষুধার্ত না করি, অনেক ক্ষুধা লাগছে, লিফান কেপিটি চালায় ক্ষুধা লেগে গেছে, দেখছি তারা লাগছে রে ভাই। মারুফ ভাই বই রয়েছে ভাই, ব্যান্ডিট ভাই খাচ্ছে, খাওয়ার মধ্যে ডিস্টার্ব করা ঠিক না, ভাইয়ের সাথে টাইম আমি ভয় পেয়ে গেছি, পরা যায়নি ভাই, খাবো। আমরা একসাথে ছিলাম, আমরা একসাথে ছিলাম, আমাদের বাচ্চার বাপ। ভাই ছিল পালসারে না, পালসার এ এস এ, এ এস না, ভাই ভালো গাড়ি, ভালো গাড়ি, বয়স হয়ে গেছে কিন্তু ব্যাপার না।
দেশ বিক্রিয়া যাইতেছে, কোটি কোটি টাকার লেনদেন। খাওয়া শেষ করলাম, শেষ করে এখন নিচে নামতেছি সবাই। উপরে প্রচন্ড গরম, আমার হেলমেটটা এই জায়গায় নিয়ে নেই। খাবারটা ভালো লাগছে কিন্তু অতিরিক্ত ঝাল, তো মনে হইলো যে বুক টুক জ্বলতে পারে, বাকি সব কিছু ঠিক আছে। পনেরো টাকা দিয়ে চেয়ারম্যান মাননীয় ব্রিজ, আমার এলাকায় স্পিকারের দরকার। কারণ হচ্ছে এলাকার জনগণ এই স্পিকারের জন্য রাস্তাতে হাঁটাচলা করতে পারে না। এই আমারটা দে, আমারটা দে, রঞ্জমনা মুখ দেখি দে। এটা গিফট আসছে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর তরফ থেকে, মারুফ ভাই, পরবর্তী প্রধানমন্ত্রী। সবাই রেডি, এক স্টেপ আগে আমরা ইনশাল্লাহ সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিতেছি। আলহামদুলিল্লাহ আমাদের যে ট্রিপ যেরকম হওয়ার কথা তার চেয়ে ভালো হয়েছে, শুধু আপনাদের খুব একটা বেশি দেখাইতে পারি নাই। আসেন ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ কত সুন্দর, কত ভাল লাগতেছে। আমরা ব্যাক করতে করতে সূর্যটা এখনো দেখা যায় নাই কিন্তু আলো ফুটছে, এই জিনিসটা মিস করি কেমনে। দারুন দারুন, মানে পানির কালারটাও কত সুন্দর আসতেছে আর ওইদিকে সুন্দর। ও জস, মিররে দেখা যাইতেছে কিনা, কি সুন্দর একটা সূর্য আমাদের পেছনে। নতুন সকাল। আচ্ছা, আমরা দুনিয়া কলেজের সামনে এসে দাঁড়াইছি, সবার অপেক্ষা করতেছি। সম্ভবত বেশিরভাগ রাইডারই এখন এখানে আসবে। আজকের মতো বিদায় নিতেছি সবার কাছ থেকে, আল্লাহ যদি বাঁচায় আবার হয়তো বা দেখা হবে। উঠলাম ভাইরা, খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদা হাফেজ। শাকিল ভাই খোদা হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ ভাই, খোদা হাফেজ, ভালো থাকেন, খোদা হাফেজ ভাই, আসি, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো। আমাদের খুব ভালো একটা ট্যুর গেছে, হয়তো বা ভিডিওতে ওইভাবে বোঝানো সম্ভব না, বাট আসলেই ভালো একটা ট্যুর গেছে। সবার সাথে অনেকদিন পর মিট করছি, গল্প করছি, আড্ডা দিছি, একটা ভালো রাইড দিছি। এইটা আসলে আগামী এক দুই মাস নিজের মনকে প্রফুল্ল রাখার জন্য যথেষ্ট যথেষ্ট জিনিস। তো এই যে একটা এনার্জি আবার গেইন করলাম, এইটা অনেক দূর আবার আগায় নিবে, অনেকদিন পর যেহেতু সবার সাথে দেখা। আশা করি ভবিষ্যতে আরও এরকম অনেক টাচে থাকবো সবার সাথে, বেশ ভালো এনজয় করছি। তো আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, অবশ্যই 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 বাইক সেফটি মেনটেন করে, সেফটি গিয়ার্স ইউজ করে, এবং অবশ্যই অবশ্যই হেলমেট ইউজ করবেন। আসসালামু আলাইকুম।